সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি খাদ্য পানীয় পরিহার করলেন কিন্তু মাসাইলগত বহু ত্রুটি হয়ে গেল কল্যাণ হবে কল্যাণ হবে না রাত্রিতে 3টা 2:30টার সময় উঠে মাইকে ভুল ফুল ভলিউম দিয়ে একবারে সারা মহল্লার মানুষকে ঘুম থেকে জাগ্রত করার জন্য মাইকে বহু কিছু হয় গান গজলের মাধ্যমে মা বোনেরা উঠুন ভাত রান্না করুন এখন সময় কত 3টা কখন এইভাবে বলতেই থাকে এইভাবে মানুষকে জাগ্রত করার রেওয়াজ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সারা দিন সিয়াম পালন করলেন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি পরিহার করলেন জৈবিক চাহিদা পরিহার করলেন ইফতারের সময় এসে গন্ডগোল বেঁধে যায় আল্লাহর রাসূলের দত্তহীন ঘোষণা ইদা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আকবারা নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সাইম ঠিক তখনই সাইম ইফতার করবে সূর্য ডুবেছে আপনি ইফতার করবেন ইফতার করতে আপনি বাধ্য দেরি করার কোনো সুযোগ নেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بلالا يؤذنوا بالليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من هاهنا وأدبر النهار من هاهنا وغربت الشمس فقد أفطر صائم رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين ظاهرا ما عزل الفطر معزل الناس الفطر لأن اليهود والنصارى يؤخرون رواه أبو داود عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد آبى رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو راد رواه البخاري রাজশাহী জেলাধীন দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি আলোচকবৃন্দ
ওলামায়ে কেরাম সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবি যাবতীয় কাজকর্মকে উপেক্ষা করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হয়ে খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? আমরা নিরাপদে সুস্থতার সাথে দিনই আলোচনা সম্মেলনে বসার সুযোগ পেয়েছি। ঠিক এই সময় বহু মানুষ রাজশাহীর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের স্থান এই জান্নাতের বাগানে না হয়ে মেডিকেলে হতে পারত কিনা? যে আল্লাহ আমাদেরকে দুনিয়াবি যাবতীয় বালা মুসিবত, আসমানি জমিনি যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন, নিরাপত্তার সাথে সুস্থতার সাথে রেখেছেন, তারই বারগাহে আবারও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যা রেখে যা আদর্শ কিয়ামত পর্যন্ত অভ্রান্ত অপরিবর্তনীয়, যার আদর্শের পরিবর্তন পরিবর্তনকারী কেউ নেই, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ তাসলিম। আলোচনায় দুইটা হাদিয়া থাকবে, তোহফা, দুইটা দোয়া। ফজিলতটা আগে বলে নেই, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়বে তার ফজিলত হচ্ছে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্না, জান্নাতের মধ্যে তার জন্য খেজুরের গাছ রোপণ করা হবে। এই দোয়াটা শিখতে চান? আরেকটা দোয়া আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার পড়ে, কতবার? একশোবার, ওই ব্যক্তি দশজন গোলাম আজাদ করলে যত নেকি হয়, এই তাসবিহটি একশোবার পড়লে তত নেকি হয়। এই দুইটি দোয়া আজকের জন্য হাদিয়া। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, আলোচনার পূর্ব নির্ধারিত বিষয় ছিল সুন্নাত ও বেদাত এবং রমাজানের প্রয়োজনীয় মাসাইল। আমরা শেষ দিক থেকে আলোচনাটা শুরু করতে চাই, রমাজানের প্রয়োজনীয় মাসাইল। রমাজান মাস একটা বরকতের মাস, রহমতের মাস, কোরআন নাজিলের মাস, কিন্তু এই মাসের কিছু মাসাইল, সিয়াম পালন করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি, অনেক সময় ত্রুটি হয়ে যায়, এগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি খাদ্য পানীয় পরিহার করলেন, কিন্তু মাসাইলগত বহু ত্রুটি হয়ে গেল, কল্যাণ হবে? কল্যাণ হবে না, বরং খাদ্য পানীয় পরিহার করার সাথে সাথেই রাসূলের রেখে যাওয়া চূড়ান্ত পদ্ধতিতে রাসূলের আদর্শকে ফলো করে আপনি যদি সিয়াম সাধনা করতে পারেন, ইনশাআল্লাহ এই সিয়ামের প্রতিদান রাসূলের ঘোষণা অনুযায়ী কাল কিয়ামতের মাঠে আপনি আমি প্রাপ্ত হব। যদি ব্যত্যয় ঘটে প্রবৃত্তির অনুসারী হয়ে মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে মানুষ তার ইচ্ছা মতো যদি সিয়াম সাধনার প্রচেষ্টা চালায়, রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে, তাহলে ওই ব্যক্তি নেকি পাবে? পাবে না, বরং নেকির পরিবর্তে ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকাটাই তার পণ্ডশ্রম হয়ে যাবে।
প্রিয় বন্ধুরা আমার, সিয়ামের প্রথম কাজ যেটি সেটি আমাদের সাহারি করা, ঠিক না? সাহারির সময়ে শুরুতেই একটা বড় ধরনের রাসূলের সুন্নাহ পরিপন্থী কাজের মাধ্যমে আমাদের সিয়ামের শুরু হয়। সাহারি খাওয়ার সময় জনগণকে ঘুম থেকে জাগ্রত করার উদ্দেশ্যে এলাকায় কি করা হয়? হাদিসটা আগে শুনেন, 617 সহি বুখারীতে পাবেন, 1092 সহি মুসলিমে পাবেন, 680 মিশকাতুল মাসাবিতে হাদিসটা পাবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিল্লাইল, যখন রাত্রিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তখন তোমরা খানা পিনা শুরু করো, খাদ্য এবং পানীয় গ্রহণ করো, অর্থাৎ সাহারি খাও। হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত না অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। অর্থাৎ ফজরের সময়ে যখন ফজরের ওয়াক্ত হয় তখন আজান দেয় অন্ধ সাহাবি ইবনে মাকতুম। সাহারি খাওয়ার যখন সময় শুরু হয় তখন আজান দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আজান দেন তখন তোমরা খাওয়া দাওয়া শুরু করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যতক্ষণ না আজান দেয় ফজরে ততক্ষণ খানা পিনা চলতেই থাকবে। আল্লাহ রাসূলের সুন্নাত এটি। কিন্তু আপনার আমার সুন্নাত কি? এলাকায় কি হয় বলেন? রাত্রিতে 3টা আড়াইটার সময় উঠে মাইকে ফুল ভলিউম দিয়ে একেবারে সারা মহল্লার মানুষকে ঘুম থেকে জাগ্রত করার জন্য মাইকে বহু কিছু হয়। রাসূলের যুগে এটা ছিল, সাহাবায়ে কেরামের আমলে এটা ছিল। ঘুম থেকে জাগ্রত হওয়ার উদ্দেশ্যে, মানুষকে জাগানোর উদ্দেশ্যে এইভাবে মাইকে ডাকাডাকির মাধ্যমে, গান গজলের মাধ্যমে, মা বোনেরা উঠুন ভাত রান্না করুন, এখন সময় কত? 3টা, কখন এইভাবে বলতেই থাকে। এইভাবে মানুষকে জাগ্রত করার রেওয়াজ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত নয়। রাসূলের সুন্নাত হচ্ছে সাহারির সময় একটা আজান দেওয়া। যদিও এটা সারা বছর চালু ছিল, যদি কোনো মহল্লায় তাহাজ্জুদ গুজার ব্যক্তি অধিক থাকেন তাহলে তাহাজ্জুদের সময় আজান হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদের জাগ্রত হবেন, সায়েম ব্যক্তি সাহারি খাওয়ার জন্য জাগ্রত হবেন। ফজরের সালাতের যে আজান দেওয়া হয় সে আজানের আগ পর্যন্ত আপনি খানা পিনা চলতেই থাকবে। সুতরাং প্রথমে এই সুন্নাতের জায়গায় প্রচলিত ট্র্যাডিশনকে যদি আপনি বর্জন করতে পারেন, প্রচলিত পদ্ধতি থেকে রাসূলের রেখে যাওয়া সুন্নাহ পরিপন্থী আমলকে যদি আপনি বর্জন করতে পারেন তবে আপনি কল্যাণপ্রাপ্ত হবেন, নচেত সুন্নাতকে পরিত্যাগ করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সাহারি কখন করবেন? সাধারণত আমাদের ট্র্যাডিশন রাতে, গভীর রাতে উঠে সাহারি খেয়ে ঘুমিয়ে যায়। এটা অনেকের হয় না? অনেকের হয়, কিন্তু সাহারি খেতে হবে আপনার শেষ সময়ে, যতটা পরে খাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন তাবারানি কাবির 395, আজালুল ইফতার ও আখির সহুর, তোমরা ইফতার করো তাড়াতাড়ি, সাহারি করো তোমরা দেরিতে, যাতে করে সাহারি শেষে আপনি ফজরের সালাত আদায় করে এরপরে আপনি চাইলে ঘুমাতে পারেন। রাত 2টার সময় উঠে সাহারি করলেন, ঘুমিয়ে গেলেন ফজর কাজা। সাহারি ইহুদি খ্রিস্টানদের স্বভাব ছিল আগে করা, ইফতার তাদের স্বভাব ছিল দেরিতে করা। সুতরাং সাহারি করবেন যত পরে সম্ভব, সাহারি শেষে কিছুক্ষণ পরে যেন ফজর হয়, ফজরের সালাত আদায় করে আপনি প্রয়োজনে ঘুমান বা অন্য কোনো কাজ করেন। সাহারি খেতে বসেছেন, সাহারি
খাওয়া এখনো শেষ হয়নি এই সময়ে ফজরের সময় হয়ে গেছে আপনি কি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2350 আবু দাউদে পাবেন 1988 মিশকাতুল মাসাবিতেও পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সামিয়ান নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদি ফালা ইয়াযাহু হাত্তা ইয়াকযিয়া হাজাতাহু মিনহু সাহারি খেতে বসেছেন খাবারের পাত্র আপনার হাতে খাবার এখনো চাহিদা পূরণ হয় নাই এই সময়ে আজান হচ্ছে মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আজান আল্লাহ রাসূল বলেন যতটুকু প্রয়োজন বাকি আছে পূরণ করে না করা পর্যন্ত যেন সে পাত্র রেখে না দেয় সুতরাং বলছিলাম সাহারি শুরুতেই গভীর রাতে না করে দেরিতে করবেন সাহারির সময়ে মানুষকে জাগ্রত করার উদ্দেশ্যে রাসূলের রেখে যাওয়া সুন্নতি পদ্ধতি ফলো করেন প্রচলিত বিদআতি পদ্ধতিকে বর্জন করেন সুন্নার অনুসরণেই কল্যাণ সুন্নাহ বর্জনের মাধ্যমে আপনার অকল্যাণ এবার আসেন দুই ইফতার সারা দিন সিয়াম পালন করলেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় পরিহার করলেন জৈবিক চাহিদা পরিহার করলেন ইফতারের সময় এসে গন্ডগোল বেঁধে যায় একই জায়গাতে একই কাতারে বসেছেন খাবার নিয়ে ইফতার নিয়ে কেউ তিন মিনিট আগে ইফতার করছে কেউ তিন মিনিট পরে ইফতার করছে ঠিক না এই নিয়ে গুতাগুতি কত যে ঝামেলা হয় কত ইফতার মাহফিলে যে এই নিয়ে গ্যাঞ্জাম হয় একই জায়গায় বসেছেন কোন মসজিদের আজান দিচ্ছে কোন মসজিদের আজান শুরু হয়নি কেউ এই মসজিদের আজান শুনে ইফতার করছে কেউ আরেক মসজিদের মসজিদের আজানের অপেক্ষায় বসে আছে ইফতারের মূলনীতি কি একই অবস্থানে অবস্থান করছেন একই মহল্লায় অবস্থান করছেন আপনার সূর্য এক সময় অস্তমিত গেল আরেকজনের সূর্য আরেক সময় অস্তমিত গেল এমনটা হলো কেন রাসূলের সুন্নাহকে ফলো না করার কারণেই রাসূলের আদর্শের অনুসারে না হওয়ার কারণেই আজকে ইফতার নিয়ে আপনার আমার গন্ডগোল আল্লাহর রাসূল বলেন 1954 সহিহ বুখারি খুললে আপনি পাবেন 1100 সহিহ মুসলিমে পাবেন হাদিসটি মিসকাতুল মাসাবির 1985 তেও পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা যখন সূর্য এই দিক থেকে তথা পূর্ব দিক থেকে চলে আসবে ওয়া আদবারান নাহারু মিন হাহুনা পশ্চিম দিকে প্রস্থান করবে দিন যখন চলে আসবে রাত্রি নেমে আসবে ওয়া গরাবাতি শামস সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সাইম ঠিক তখনই সাইম ইফতার করবে তাহলে ইফতারের মূলনীতি কি আজান শোনা না সূর্য ডোবা কথা বলেন আজান শোনা না সূর্য ডোবা আল্লাহর রাসূলের দক্তহীন ঘোষণা ইযা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতি শামস যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সাইম ঠিক তখনই সাইম ইফতার করবে সূর্য ডুবেছে আপনি ইফতার করবেন ইফতার করতে আপনি বাধ্য দেরি করার কোনো সুযোগ নেই তিন মিনিট অপেক্ষা করলেন কেন সন্দেহ দূরীভূত করার আশায় সন্দেহ দূর করার চেতনা নিয়ে সূর্যাস্তের পরে অতিরিক্ত তিন মিনিট অপেক্ষা করলেন এর মূলনীতি কে দিল আপনি বলছেন আমার সন্দেহ দূরীভূত করার জন্য তিন মিনিট দেরি করলাম আরেক ভাই বলবে আমি আরো একটু নিশ্চিত হওয়ার জন্য চার মিনিট দেরি করব আরেকজন বলতে পারে আমি আরো নিশ্চিত হতে চাই পাঁচ মিনিট কোন ব্যক্তি যদি বলে বসে আমি চূড়ান্ত নিশ্চিত হতে চাই আমি দশ মিনিট অপেক্ষা করব এর মূল নীতি আপনাকে কে দিবে তিন মিনিট পাঁচ মিনিট না দশ মিনিট পেলেন কোথায় আল্লাহর রাসূলের চূড়ান্ত ঘোষণা সূর্য ডুবে গেলে আপনাকে ইফতার করতে হবে ইফতার করাটাই রাসূলের সুন্নাত দেরি করা নয় আল্লাহর রাসূল বলেন
لا يزال الدين ظاهرا ما عزل الفطر دين ততদিন বিজয় থাকবে যতদিন জনগণ তারা তার ইফতার করবে لان اليهود والنصارى يؤخرون কারণ ইহুদি নাসারাদের স্বভাব ছিল যারা ইফতার দেরিতে করত তাদের এটা স্বভাব ছিল সারা দিন সিয়াম পালন করলাম সূর্য ডুবে গেল কিনা সন্দেহ আছে দেরি করে দু পাঁচ মিনিট অসুবিধা কোথায় এই স্বভাব ইহুদি নাসারা দেরি করে করত সুতরাং আল্লাহ রাসূলের দত্তহীন ঘোষণা লা ইযালুদ্দীনু জাহিরান মা আযালুন নাসাল ফিতর যতদিন জনগণ তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি মানে যখনই সূর্য ডুবে যাবে তখনই ইফতার করবে যদি ইফতার তাড়াতাড়ি করে যতদিন এই সুন্নাতটা জীবিত থাকবে লা ইযালুদ্দীনু জাহিরান দিন ততদিন বিজয়ী থাকবে এবার আপনি বলবেন যে আমার মসজিদের ইমাম সাহেব কি সূর্যাস্তের পরে আজান দেয় আজান শুনেই তো ইফতার করি সূর্য ডুবে গেলেই তো আজান হয় আপনাকে বুদ্ধি শিখিয়ে দেই এখন তো মসজিদের আজান মাইকে হয় ঠিক না দূর থেকে আজান শোনা যায় এমন একটা জায়গায় অবস্থান করবেন যে জায়গা থেকে একাধিক মসজিদের আজান শোনা যায় একাধিক মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পান অন্তত একদিন পরীক্ষা করেন রাজশাহী জেলার সূর্য অস্তমিত কখন হবে আবহাওয়া অফিসের প্রদত্ত সূর্যাস্তের সময় আপনি সংগ্রহ করেন আপনার ঘড়ির টাইমটা ঠিক করে নেন ইফতার হাতে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে অবস্থান করেন এমন একটা জায়গায় একাধিক মসজিদের অন্তত তিনটি মসজিদের আজান শুনতে পাবেন এরকম জায়গায় অবস্থান করেন আপনার ঘড়ির টাইম দেখেন রাজশাহীতে কয়টায় সূর্য অস্তমিত যায় নির্ধারিত সময় পর্যন্ত আপনি অপেক্ষা করেন অন্তত আমার চূড়ান্ত বিশ্বাস তিনটি মসজিদের আজান এট এ টাইমে শুরু হবে না এটা চূড়ান্ত বিশ্বাস আমার হবে কোন এক মসজিদে আগে শুরু হবে তারপরে কোন একটা শুরু হবে হয়তো তার উপরে আরেকটা শুরু হতে পারে আপনি একই জেলাতে অবস্থান করছেন একই মহল্লায় অবস্থান করছেন আপনার একই জায়গার সূর্যাস্তের সময় কি তিন রকম হলো মুয়াজ্জিন কেন আলাদা সময় আজান দিল আপনি উচ্চ শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত মানুষ সচেতন মানুষ আপনি সূর্যাস্তের সময় সম্পর্কে অবগত আপনার ঘড়ির টাইম ঠিক আছে কিনা আপনি এটা জানেন আপনি সূর্য অস্তমিতর সময় জানেন আপনি নিজের উপরে আপনার বিশ্বাস নেই আপনি এই মুয়াজ্জিনের উপর বিশ্বাস কেন ছেড়ে দিলেন অধিকাংশ মুয়াজ্জিন মনে কিছু নেন না মুয়াজ্জিন থাকলে আমি আপনাকে বলি নাই বহু মুয়াজ্জিন উচ্চ শিক্ষিত আছেন তবে গ্রামীণ মসজিদের বহু মুয়াজ্জিন কম শিক্ষিত অল্প শিক্ষিত প্রযুক্তি বোঝে না সূর্যাস্তের সময় সম্পর্কে খুব একটা ধারণা রাখে না ঘড়ির টাইম সম্পর্কে ঘড়ির টাইম দুই মিনিট ফাস্ট আছে না দুই মিনিট স্লো আছে এই খবরও রাখে না আপনি এমএ পাস করেছেন আপনি মাস্টার্স পাস করেছেন আপনি কামিল পাস করেছেন আপনি ফাজিল পাস করেছেন আপনি উচ্চ শিক্ষিত মানুষ আপনি কেন অশিক্ষিত মুয়াজ্জিনের উপরে ভরসা করে আপনি তিন মিনিট পরে ইফতার করলেন বলছিলাম সিয়ামের অন্যতম বড় একটি বিষয় হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যদি ইফতার নির্ধারিত সময়ে করেন রাসূলের সুন্নাহ অনুসরণ করলেন যদি আপনি সন্দেহ দূরীভূত করার আশায় তিন মিনিট অতিরিক্ত যোগ করে সূর্যাস্তের পরে আপনি ইফতার করেন রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে প্রবৃত্তির অনুসারী হলেন প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় বন্ধুরা আমার এবারে আসেন ইফতার করবেন ইফতারের সময় কি দোয়া পড়বেন এই নিয়ে গন্ডগোল আছে না কথা বলেন আছে না নাই এই নিয়ে গন্ডগোল তো লেগেই আছে
কি দিয়ে আপনি ইফতার করবেন, কি দোয়া পরে আপনি ইফতার করবেন, এই নিয়ে গুতাগুতি চলছে। আবু দাউদের দুটি হাদিস একই পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, 2357 2358 পরপর দুটি হাদিস ইফতারের দোয়া সংক্রান্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতার ক্বালা যাহাবাল জামাউ ওয়াক্তালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন, ইফতার শেষে তিনি এই দোয়াটি পড়তেন, যাহাবাল জামাউ ওয়াক্তালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, আল্লাহ চাহে তো সওয়াব নির্ধারিত হলো। আপনি খোলেন 2357 আবু দাউদে পাবেন, 1993 মিশকাতুল মাসাবিতে হাদিসটি পাবেন, যে হাদিসটি সহিহ। ঠিক তার পরের হাদিস 2358 এই হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াটি প্রসিদ্ধ, সমাজে ব্যাপক প্রচলিত। আল্লাহুম্মা লাকা সুন্তু ওয়া আলা রিজকিকা আফতারতু। কিন্তু এই হাদিসটি সহি নয়। একই পৃষ্ঠাতে একই হাদিস গ্রন্থে পরপর দুটি দোয়া রয়েছে। ছোটবেলা থেকে আমরা অধিকাংশ শিখে এসেছি, ইফতারের সময় বলতে হয় আল্লাহুম্মা লাকা সুন্তু ওয়া আলা রিজকিকা আফতারতু। সহি হাদিস যেটা সেইটা আমরা জানি না, যে হাদিসটি সহি নয় সেই হাদিসটি আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। উদ্দেশ্য কি? একই পৃষ্ঠার বর্ণিত হাদিস প্রচারিত থাকলে দুটি থাকার কথা, হাদিস সহি দৈব যদি যাচাই না জানা থাকে প্রচার দুটি হওয়ার কথা। সহিটা প্রচার নেই, সহিবিহীন হাদিসটা প্রচার হলো কেন? সুতরাং সহি হাদিসের অনুসারী হিসেবে, বিসমিল্লাহ হিসেবে ইফতার শুরু করুন। ইফতার শেষে আল্লাহর রাসূলের বর্ণিত যে দোয়া, আল্লাহ যাহাবাজ জামাও ওয়াক্তাল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই বিশুদ্ধ দোয়াটি আপনি পাঠ করবেন, এর মাধ্যমে আপনার কল্যাণ রয়েছে। যদি ব্যত্যয় ঘটে আপনি যঈফ হাদিসের অনুসারী হয়ে সহি হাদিসকে বর্জন করে কল্যাণ প্রাপ্ত হবেন না। বলছিলাম রমাজানের প্রয়োজনীয় মাসাইল। এরপরে আসেন রমাজানের শেষ সময়ে, ঈদুল ফিতরের পূর্ব মুহূর্তে একটি অন্যতম ইবাদত হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর নিয়ে গন্ডগোলের শেষ নেই। এই মর্মে তিনটি হাদিস আপনাদের বিষয়টি ইনশাআল্লাহ পরিষ্কার হবে। 1503 সহিহ বুখারীতে পাবেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন। আল্লাহ রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতর একসা পরিমাণ খেজুর দিয়ে অথবা একসা পরিমাণ জব দিয়ে। কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররে ওয়া যাকারি ওয়াল উনসা ওয়া সাগির ওয়াল কাবির মিনাল মুসলিমিনা, মুসলিমদের নারী পুরুষ ছোট বড় স্বাধীন ক্রীতদাস সকল মুসলিমের উপরে একসা যাকাতুল ফিতর ফরজ করেছেন। কি দিয়ে? এই হাদিসে দুটি বিষয় পাওয়া গেল, একসা খেজুর দিয়ে অথবা একসা জব দিয়ে। আপনি 1506 নম্বর হাদিস খুলেন সহিহ বুখারীর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নুখরিজু যাকাতাল ফিত্রে সাআম মিন তাআমিন, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম একসা পরিমাণ খাদ্য দিয়ে, আও সাআম মিন শাইরিন অথবা একসা পরিমাণ জব দিয়ে, আও সাআম মিন তামরিন অথবা একসা পরিমাণ খেজুর দিয়ে, আও সাআম মিন আকিতিন অথবা একসা পরিমাণ পনির দিয়ে, আও সাআম মিন জাবিবিন অথবা একসা পরিমাণ জব দিয়ে।
কিসমিস দিয়ে 1506 সহি বুখারি করলেই পাবেন। এই হাদিস আবু সাঈদ খুদরি বলছেন আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে সাথে কিছু খাদ্যদ্রব্যের নাম বললেন একসা পরিমাণ জব দিয়ে অথবা একসা খেজুর দিয়ে অথবা একসা পনির দিয়ে অথবা একসা কিসমিস দিয়ে। এ বিষয়ে আরেকটা হাদিস দেখেন 1510 সহি বুখারীর পরপর তিনটা হাদিস আবু সাঈদ খুদরি কর্তৃক বর্ণিত। এই হাদিসে তিনি বলছেন কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিত্র সাআম মিন তাআমিন। আমরা আল্লাহর রাসূলের যুগে ঈদুল ফিতরের দিনে একসা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতাম খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। ফাকানা তাআমানা আশাইরু আযাবিবু আল আকিতু আত-তামরু। আমাদের খাদ্য কি ছিল? জব ছিল। আমাদের খাদ্য কি ছিল? কিসমিস ছিল। আমাদের খাদ্য কি ছিল? পনির ছিল। আমাদের খাদ্য কি ছিল? খেজুর ছিল। আমরা এই খাদ্যদ্রব্য দিয়ে একসা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতাম। এই তিনটা হাদিসকে সামনে রাখেন। এবার বলেন এই হাদিসে তিনটি হাদিসে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে এর বাইরে কোনো বিষয় কি এসেছে? আমরা আদায় করি কি দিয়ে? অর্থ দিয়ে। বলা হয় চালের সমপরিমাণ মূল্যই তো দিলাম, ঈদের দিনে ওই ব্যক্তির সিমাই তো দরকার হতে পারে, ওই ব্যক্তির চিনি তো লাগতে পারে, একটু সাবান তো কিনতে পারে, বাচ্চার একটা জামা তো দরকার হতে পারে। সবাই যদি চাল দিয়ে দেয় তাহলে সে সিমাই পাবে কোথায়? সে চিনি পাবে কোথায়? সে সাবান কিনবে কি দিয়ে? সুতরাং আমি চালের সমপরিমাণ অর্থ দিয়ে আদায় করি, সমস্যা কোথায়? এটাই তো যুক্তি। আপনি এবারে মনে করেন আমরা বসেছি আজকে এই মহল্লার যাকাতুল ফিতর আদায় করব, নির্ধারণ করব অর্থ কি পরিমাণ দিয়ে। বলেন তো খাদ্যের চালের বাজার মূল্য কত এখন? বিভিন্ন মূল্যের আছে না? 50 টাকার আছে, 60 টাকার আছে, 70 টাকার আছে। ধরলাম এই তিন প্রকারের, ধরে নিলাম কথার কথা এই তিন প্রকারের মূল্য, কোনটা নির্ধারণ করবেন? সাধারণত হয় কম না বেশিও না, মাঝামাঝিটা, ঠিক না? তাহলে 50ও নয় 70ও নয়, নির্ধারণ হলো 60, পাস হয়ে গেল। এবার আপনার সমাজের, আপনার মহল্লার, আপনার এলাকায় যাদের উপর এই বিধান আপনি প্রয়োগ করবেন সবার চালের মূল্য কি এক? ওই মহল্লায় দরিদ্র ব্যক্তি আছে না, দিনমজুর আছে না, রিক্সা চালক ভ্যান চালক আছে না? ওই ব্যক্তি দরিদ্র মানুষ 50 টাকা মূল্যের চাল খায়, 50 টাকা মূল্যের চাল দিয়ে সে খাবার খায়। তার বাড়িতে যদি চারজন ব্যক্তি হয় তাহলে তার চারজন ব্যক্তির মূল্য কত হলো? আড়াই কেজির মূল্য কত? 50 হলে 125, ঠিক না? 125। তা আমরা নির্ধারণ করলাম কত? 60। তাহলে 60 টাকা কেজি হলে আড়াই কেজির মূল্য কত? 60 × 7 = 120, 38 কত হলো? 150 টাকা নির্ধারণ করলাম। কিন্তু ওই দরিদ্র ব্যক্তির চালের মূল্য কত? 50 টাকা কেজি সে চাল খায়, তাহলে আড়াই কেজির মূল্য কত? 125 নির্ধারণ করলাম, 150 মাথা প্রতি কত বেশি? 25 টাকা। ওই দরিদ্র ব্যক্তির পরিবারে যদি চার সদস্য হয় তাহলে তার প্রতি চারজনের মাথা প্রতি 25 টাকা হারে 100 টাকা আপনি যাকাতুল ফিতর বেশি নিলেন, ঠিক না? এইবার ধরেন ওই সমাজের ধনী ব্যক্তি, সে উচ্চ মূল্যের চাল দিয়ে খাবার খায়, ধরলাম তার মূল্য 70 টাকা, বেশিও হতে পারে। 70 টাকা মূল্যের আড়াই কেজির মূল্য কত? 70 × 70 = 140, আর 35 কত হলো? 175 নির্ধারণ করলাম কত? 150 নির্ধারণ করলাম, 150 ওই ধনী লোকের চালের মূল্য 175, আমরা আদায় করলাম 150, সার দিলাম কত? 25। সমাজের মাতব্বরের
চিন্তা চেতনা দিয়ে রাসূলের রেখে যাওয়া প্রকৃত আদর্শকে বর্জন করে খাদ্যদ্রব্যের এই ফরজিয়াতকে উপেক্ষা করে মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে যাকাতুল ফিতর নির্ধারণ করতে গিয়ে সমাজের দরিদ্র ব্যক্তির মাথা প্রতি 25 টাকা জোর করে আদায় করলেন সমাজের ধনী ব্যক্তিকে 25 টাকা ছাড় দিলেন দরিদ্র ব্যক্তির উপর জুলুম করে ধনীকে ছেড়ে দেওয়ার এই অধিকার কোন ইসলাম আপনাকে দিয়েছে রাসূলের সুন্নাহকে উপেক্ষা করে রাসূলের রেখে যাওয়া চূড়ান্ত আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে যদি একটা বিধান প্রবর্তন করতে যান তাহলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে মানুষ শান্তিপূর্ণ জীবন যাপনের পরিবর্তে জুলুমের শিকার হচ্ছে এই জুলুমের অধিকার ইসলাম আপনাকে দেয় না এত সহজ নয় আপনি সামাজিক দাপট দেখে ক্ষমতার দম্ভ দেখে অধিকাংশের দোহাই দিয়ে আপনি রাসূলের রেখে যাওয়া চূড়ান্ত সুন্নাতকে বর্জন করছেন এই অধিকার ইসলাম আপনাকে আমাকে দেয় না এইটা গেল একটা দিক দ্বিতীয় দিক আপনি যেই অজুহাতে চালের পরিবর্তে অর্থ দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করছেন দরিদ্র ব্যক্তির সীমাই কাপড় সাবানের দোহাই দিয়ে যাকাত আদায় করতে হয় কি দিয়ে কথা বলেন যাকাত টাকা দিয়ে যাকাত সম্পদের সম্পদের যাকাত দিতে হবে সম্পদ দিয়ে সম্পদের যাকাত দিতে হবে সম্পদ দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়ে আপনি যাকাতুল ফিতর খাদ্যের পরিবর্তে বিতরণ করছেন অর্থ যাকাত আদায় করতে হবে অর্থ দিয়ে আপনি অর্থের পরিবর্তে আপনি সেখানে কম মূল্যের শাড়ি কিনে এনেছেন কম মূল্যের লুঙ্গি কিনে এনেছেন এলাকায় ঘোষণা দিয়ে বাড়ির সামনে লাইন করে দাঁড়িয়ে আপনি সামাজিক পর্যা থেকে উচ্চ করার লক্ষ্যে অর্থের পরিবর্তে শাড়ি লুঙ্গি বিতরণের মাধ্যমে আপনি যাকাত আদায়ের চেষ্টা চালাচ্ছেন তখন যুক্তি কোথায় বরং যাকাতুল ফিতরের খাদ্য দিয়ে মিসকিনের খাদ্যের ব্যবস্থা হবে যাকাতের অর্থ দিয়ে দরিদ্র মিসকিনের অর্থের প্রয়োজন পূরণ হবে এটাই ইসলাম উল্টিয়ে গেছে খাদ্যের পরিবর্তে দিচ্ছে অর্থ আর অর্থের পরিবর্তে দিচ্ছে খাদ্য অথবা শাড়ি লুঙ্গি কয়েক বছর আগে দেখেন নাই চট্টগ্রামে যাকাতের খাবার নিতে গিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে কতজন সেখানে মারা গেল আছে না মনে আছে না ইসলামের বিধান কি এটি অথচ চলছে এটা ঠেকাবে কে বলছিলাম যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে যাকাত আদায় করতে হবে অর্থ দিয়ে এটাই প্রকৃত রাসূলের সুন্নাত এর ব্যত্যয় ঘটলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় বন্ধুরা আমার পরিশেষে রমজান মাসের কিছু ফজিলত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করেই আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ রমজান এমন একটা ফজিলতপূর্ণ মাস রমজান এমন একটা বরকতমণ্ডিত মাস যেই মাস পাওয়ার সৌভাগ্য আমাদের হতে যাচ্ছে গত রমজানে আমাদের মহল্লায় প্রতিবেশী পরিচিত আত্মীয় স্বজন অনেকেই ছিলেন অনেকেই ছিলেন কিন্তু এই রমজান অনেকেই পাচ্ছেন না বিদায় নিয়েছেন ঠিক না আল্লাহ চাইলে আমরাও হয়তো ইহকালের মায়া ছেড়ে চলে যেতে হতো তাকদীর আছে হায়াত আছে বেঁচে আছি রমজান পেয়েছি কয়েকদিন পরেই একদম দরজায় কড়া নাড়ছে এরপরে হয়তো আমরা পরের রমজান পাব কিনা নিশ্চয়তা নেই রমজানের হক আদায়ের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করে ইমানাও ওয়াহতিসাবান ইমানের আশা নিয়ে সওয়াবের আশা নিয়ে ইমান সহকারে ইমানের সাথে সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করে রমজানের গুফের আলাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওই ব্যক্তির বিগত জীবনের যত গুনাহ আছে শিরকের গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না
এছাড়া যত পাপ আছে সিয়ামের মাধ্যমে আল্লাহ সব ক্ষমা করে দেন। এই সিয়াম আপনার সামনে আমার সামনে, সুতরাং প্রতিজ্ঞাবদ্ধ হন অন্তত রমাজানের একটি মাস পূর্ণ সিয়াম রাখবেন, কোন অজুহাতে এই সিয়াম পরিত্যাগ করবেন না। সিয়ামের ফজিলত আল্লাহ রাসূল বলছেন সায়েম পালনকারীর জন্য, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত, লিসায়েমে ফারহাতান ফারহাতুন ইনদাল ফিতর, এক যখন ওই ব্যক্তি সারাদিন সিয়াম শেষে ইফতার করে, প্রকৃত সায়েমের ইফতারের সময় হৃদয়ে একটা আনন্দ সৃষ্টি হয়, সারাদিন সিয়াম শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণ করে যখন ইফতারের মাধ্যমে সিয়াম পূর্ণ হয় হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। ও ফারহাতুন ইনদাল কয় রব্বি, দ্বিতীয় মুহূর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সায়েম পালনকারী সিয়াম পালনকারীর সাথে, সায়েমের সাথে কাল কিয়ামতের মাঠে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তিনি নিজে সায়েমের সাথে দেখা করবেন, এইটা হবে তার জন্য দ্বিতীয় অন্যতম আনন্দের মুহূর্ত। এই অংশে বলতে চাই, যারা বিশ্বাস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা, যার আকার নেই আকৃতি নেই, যার নিরাকার সত্তায় বিশ্বাসী, তারা কোন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আখেরাতে। ফারহাতুন ইনদালে কয় রব্বি, সায়েমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন, দেখা করবেন, তা আপনার বিশ্বাসী তো আল্লাহ নিরাকার, তা আপনি দেখা করবেন কোন স্রষ্টার সাথে। সুতরাং বিশ্বাসের পরিবর্তন চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তিনি নিরাকার সত্তা নন, তিনি আরশে সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান নন। সায়েম পালনকারীর জন্য অন্যতম একটি মুহূর্ত, আল্লাহ রাসূল বলছেন সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে আল্লাহ, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আমি এই বান্দাকে দিনের বেলায় খাদ্য পানীয় থেকে বিরত রেখেছি, ঘরে খাবার আছে খায় নাই, পানির মৌজুদ ছিল পান করে নাই, অন্ধকার ঘরে দরজা বন্ধ করে গোপনে খাওয়ার সুযোগ ছিল তবুও খায় নাই, গোসল করতে গিয়ে পানীয় পানের সুযোগ ছিল করে নাই, আমি এই বান্দাকে দিনের বেলায় খাদ্য পানীয় থেকে বিরত রেখেছিলাম, হে আল্লাহ আমি এই বান্দার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলছেন কোরআন এইভাবে সুপারিশ করবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আমি এই বান্দাকে রাত্রিবেলায় বাধা দিয়েছি, জেগে জেগে আমাকে ঘুম থেকে বাধা দিয়েছি, জেগে জেগে আমাকে তিলাওয়াত করেছে, সুতরাং আমি এই বান্দার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলছেন ফায়ু শাফফান, উভয়ের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিয়ামতের দিন অত্যন্ত বিভীষিকাময়, সূর্য মাথার এক মাইল নিকটে আসবে, পিতা সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান পিতার কোনো উপকার করবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না। সেদিন বান্দা পাপ অনুযায়ী শরীরের ঘাম বহে ঘামের মধ্যে নিমজ্জিত হবে, কারো শরীরের ঘাম বহে হাঁটু পর্যন্ত হবে, কারো শরীরের ঘাম বহে কোমর পর্যন্ত হবে, কারো শরীরের ঘাম বহে গলা পর্যন্ত ডুবে যাবে, শরীরের ঘাম বহে যদি হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গলা পর্যন্ত ডুবে যায়, পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। এই কঠিন বিভীষিকাময় দিনে আজকের এই সিয়াম যদি আপনি হক অনুযায়ী আদায় করেন, আল্লাহর কাছে আপনার মুক্তির পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবেন, আল্লাহ তার সুপারিশ কবুল করে আপনাকে মুক্ত করে দেবে। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং রমাজান সমাগত প্রস্তুতি নিন, মৌলিক প্রস্তুতির যে বিষয় আপনি তালিকা করুন, এই রমাজানে আপনি অন্তত এক খতম কোরআন তিলাওয়াত করবেন। রমাজান কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান মাসেই হচ্ছে কোরআন নাজিল হয়েছে, সুতরাং কোরআন নাজিলের মাসে অন্তত এক খতম কোরআন তিলাওয়াত করুন।
যদি আপনি কোরআন তিলাওয়াত করেন তার নেকি বহুত। আল্লাহর রাসূল বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে তার জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, নেকি হচ্ছে আমলের 10 গুণ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন হারফুন, আলিম একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। আলিফ লাম মিম এই আয়াতটুকু তিলাওয়াত করলে তিনটি অক্ষর আছে, প্রতি অক্ষরে আপনি 10 নেকি পাবেন, এর নাম কোরআনুল কারীম। দ্বিতীয় প্রস্তুতি, আপনি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত শরীয়ত ওজর ব্যতীত, শরীয়তের ওজর ব্যতীত আপনি একটি সিয়ামও যেন ছাড়েন না, পূর্ণ মাস সিয়াম সাধনা করবেন, এর পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন, নিয়াত করুন। তিন, রমজান মাস দান সাদাকার মাস। আল্লাহ রাসূল এমনিতেই দান বেশি করতেন, রমজান আসলে তার দানের গতি বেড়ে যেত, এমন বেড়ে যেত রহমত সহ প্রেরিত বায়ুর নেই বাতাসের নেই তার দানের গতি বেড়ে যেত। সুতরাং রমজানে আপনার সামর্থ্য অনুযায়ী দানের প্রস্তুতি গ্রহণ করুন। এই অংশে আমরা আহ্বান করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব সাহেব স্বপ্ন দেখছেন সারা দেশের আহলে হাদিস জামাতের জন্য সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাওয়ার স্বপ্ন দেখছেন। আপনারা চান না এটা প্রতিষ্ঠিত হোক? কি চান কি চান না? এই বৃহৎ প্রকল্প 313 বিঘা জমি কেনার স্বপ্ন নিয়ে স্থান নির্ধারণ হয়েছে, জমি ক্রয় প্রকল্প শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমচত্তর থেকে পূর্ব দিকে যে রাস্তা গেছে 12-13 কিলোমিটার পরে এই হাইওয়ের পাশে জমি নির্ধারণ হয়েছে প্রায় 20 বিঘা, 18 বিঘার অধিক, প্রায় 20 বিঘা জমি ইতিমধ্যে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন নিয়েই প্রকল্প চালু হয়েছে। রমজান মাস দানের মাস, রমজান মাস সাদাকা করার মাস, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। 313 বিঘার এই বৃহৎ প্রকল্প সাদাকায় জারিয়ার অন্তত আপনি এই বৃহৎ প্রকল্পে আপনি শরিক হন, এই প্রতিজ্ঞাবদ্ধ হন, এই নিয়ত আপনি করুন। বার্ষিক তবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়, জায়গা হয় না, এবারেও দেখলেন নতুন মাঠে সেখানেও জায়গা নেই, উদ্বোধনের আগেই প্রায় মাঠ পরিপূর্ণ, আগামী বছর এই মাঠেও হবে কিনা সন্দেহ। যাতে করে নতুন জায়গা কিনে বিশ্ববিদ্যালয়ের মাঠেই 2 দিনব্যাপী তবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়, বাকি সারা বছর সেখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে পরিচালিত হয় এই স্বপ্ন নিয়েই কার্যক্রম শুরু হয়েছে। আপনি বিশ্ববিদ্যালয়ের মাঠে ইজতেমার মাঠে বসার জন্য একজন তবলিগ ইজতেমার মাঠে বসতে যতটুকু জায়গা, এই জায়গার বর্তমান মূল্য 2500 টাকা দাম। কয় টাকা? 2500, মাত্র 2500। একবার যদি ডায়রিয়া হয়, দুইবার টয়লেটে যান, 5000 চলে যাবে, কোনো নেকি হবে না। আপনি আজকে নিয়োগ করুন, দায়িত্বশীল ভাই যারা আছেন তাদের মাধ্যমে অন্তত আপনি আপনার বসার জায়গাটা আপনি কিনে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাদের বেশি সুযোগ আছে, যাদের বেশি সুযোগ আছে আপনারা বেশি দিবেন, আপনার নামে দিবেন, আপনার স্ত্রীর নামে দিবেন, আপনার ছেলের নামে দিবেন, আপনার মেয়ের নামে দিবেন, আরও বেশি সামর্থ্য থাকলে 1-2% জায়গার মূল্য দিয়ে আপনার সাদাকে জারিয়ার এই বৃহৎ প্রকল্পে আপনি শরিক হবেন, ইনশাআল্লাহ দান বিফলে যাবে না। আজকে ধরেন, এখন ধরেন আপনি 5 লক্ষ টাকা রেখে আপনি মারা যাচ্ছেন, ধরেন আপনি এখন 5 লক্ষ টাকা রেখে মারা গেলেন, বলেন তো রেখে যাওয়া 5 লক্ষের 1 টাকার কোনো উপকার আপনার হবে? কথা বলেন, হবে? 1 টাকার উপকার আপনার হবে না, ওই টাকা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী উত্তরাধিকার বন্টন করে নিবে, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যয় হবে, আপনি সারা জীবনের পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ রেখে যাবেন, আপনার কল্যাণ হবে না। যদি 5 লক্ষ টাকার 5000 টাকা আপনি দান করে যান, এখন দান করে এখন মারা যান, ইনশাআল্লাহ নগদ পুরস্কার, নগদ প্রতিদান, এই 5000 টাকার প্রতিদান ইনশাআল্লাহ আপনি কবরে পেয়ে যাবেন। সুতরাং তবলিগ ইজতেমার এই জমি এবং আহলে হাদিসদের জন্য সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান
যাতে বিশ্ববিদ্যালয় দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্প নিয়ে যে জমি ক্রয় প্রকল্প চলছে আপনারা রমজান মাসের দান সাদের একটা বৃহৎ অংশ এখানে দান করবেন এই আহ্বান রাখছি চার নম্বর যে বিষয় রমজানের সায়েমকে ইফতার করানোর জন্য আপনি প্রস্তুতি নিন যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য কম দুইজনকে করান আরেকটু বেশি আছে পাঁচজনকে করান আরেকটু বেশি আছে পঞ্চাশ জনকে করান আরো বেশি আছে একশো জনকে করান আরো বেশি আছে পাঁচশো জনকে করান সায়েমকে ইফতার করানোর নেকি আছে আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি সারাদিন সিয়াম রেখে যত নেকি হয় যদি সায়েমকে কোনো ব্যক্তি ইফতার করায় ইফতার করানোর কারণে তার সায়েমের সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দান করেন সুতরাং চার নম্বর যেটি বলবো সায়েমকে ইফতারের জন্য আপনি প্রস্তুতি নিন পাঁচ রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা নফল ইবাদত হচ্ছে তারাবির সালাত এই তারাবির সালাত অন্তত আপনি পুরা মাস নিয়মিত আদায়ের জন্য আপনি নিয়াত করুন ছয় রমজান মাসের শেষ দশক অন্যতম একটা বড় ফজিলতপূর্ণ রাত লাইলাতুল কদর এই কদর রজনী হাজার মাসের ইবাদতের চাইতেও অধিক ফজিলতপূর্ণ আপনারা নিয়ত করুন প্রস্তুতি গ্রহণ করুন কোমর শক্ত করে কাপড় বেঁধে নিন যাতে শেষ দশকের বেজোর পাঁচটি রাতে লাইলাতুল কদর অন্বেষণের মাধ্যমে হাজার রাতের চাইতে অধিক ফজিলতপূর্ণ এই রাত লাইলাতুল কদরে খৈরুম মিন আলফে সাহার এই রাতের ফজিলত পেয়ে আমরা যেন আমাদের নেকির পাল্লাটাকে সমৃদ্ধ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন পরিশেষে অত্র দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উন্নয়নের মৌলিক চাবিকাঠি হচ্ছে সেখানে শিক্ষার্থী ভর্তি করানো বিশাল হাই রাইজ বিল্ডিং আছে ছাত্র নাই লাভ হবে আপনাদের কাছে আবেদন রাখবো হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত এই মাদ্রাসায় প্রকৃত দিন শিখার উদ্দেশ্যে আপনার সন্তানকে আপনারা ভর্তি করে দিন যাতে করে এই মাদ্রাসাটা শিক্ষার্থীর দিক দিয়ে সমৃদ্ধ হয় দ্বিতীয় আবেদন এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্যে চার যতটুকু সুযোগ আছে আপনারা দানের হাতকে বাড়িয়ে দিবেন যাতে এই আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমেই বড় হিসেবে বড় থেকে বড়তর হিসেবে গড়ে ওঠে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতি কাফেলাকে লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনার এই দাওয়াতি সমাজ সংস্কারক কাফেলাকে তার লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এই উদাত্ত আহ্বান রেখেই আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানছি সবাইকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন আজকের এই আজকের এই সময় শ্রম মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা আয়োজন করেছেন আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহুম্মা আমিন প্রথম যে দোয়াটি আল্লাহ রাসূল বলছেন মান কালা যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি বলেন আমার সাথে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি এই তাসবিহটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে খেজুরের গাছ রোপণ করা হবে দ্বিতীয় যে তাসবিহটি আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন একশত বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা জানা জিনিস না যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন একশো বার পড়বে ওই ব্যক্তি দশজন গোলাম আজাদ করলে যত নেকি হয় ওই ব্যক্তি সমপরিমাণ নেকি পাবে আরও ওই ব্যক্তির জন্য একশোটি নেকি দান করা হবে অতিরিক্ত হিসাবে ওই ব্যক্তির আরও একশো গুণা ক্ষমা করে দেওয়া হবে এরপরে আল্লাহ রাসূল বলছেন এই তাসবিহটি ওই দিনের জন্য শয়তান থেকে তার রক্ষা কবচ হিসেবে কবুল করা হবে সুতরাং এই দুটি তাসবিহ নিয়মিত আমরা আমল করার চেষ্টা করি আমলের মাধ্যমে এই ফজিলত লাভের তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু